আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কলিং বিষয় বৈধ সব এজেন্সির জন্য নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি উঠে এসেছে। মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি দেশের 100টি রিক্রুটিং এজেন্সি বাজার নিয়ন্ত্রণে পায়থারা করে চলছে। অনৈতিকভাবে এই এজেন্সিগুলো মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চেষ্টা চালাচ্ছে এবং প্রায় 25-30 হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠাচ্ছে। তাই ওইসব এজেন্সি লাইসেন্স বাতিল করে বৈধ সব এজেন্সির জন্য মালয়েশিয়া শ্রমজীবী উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে সম্মিলিত সমন্বয় ফ্রন্ট বায়রা। প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান বায়রার সভাপতি মোহাম্মদ ফারুক, মহাসচিব মোস্তফা মাহমুদ সহ অনেকে। সম্মেলনে বলা হয় মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য চতুর্থতম প্রো শ্রমবাজার, কিন্তু 100টি এজেন্সির একটি চক্র নিজেদের লাভের জন্য ওই দেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। বায়রার নেতারা বলেন, জনশক্তি রপ্তানির নিয়ম হচ্ছে এজেন্সিগুলোর যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী শ্রমিক রপ্তানি করবে, সরকার কিছু নীতিমালা ও গাইডলাইন দেবে, রিক্রুটিং এজেন্সিগুলো সেসব অনুসরণ করে শ্রমিক রপ্তানি করবে। তবে মালয়েশিয়ার ক্ষেত্রে হচ্ছে উল্টা। 2021 সালের ডিসেম্বরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক রপ্তানি নিয়ে হওয়া সমঝোতা চুক্তিতে ওই চক্রের ইচ্ছামতো একটি ধারা সংযোজন করা হয়েছে। ওই ধারায় আছে বাংলাদেশের কোনো কোনো সংস্থা ও কত জনশক্তি মালয়েশিয়াতে পাঠাবে তা ঠিক করবে মালয়েশিয়ার সরকার। এ নিয়ে বায়রার অভিযোগ, চক্রের সদস্যরা আগে থেকেই মালয়েশিয়া সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও আরও বেশ কিছু নীতি নির্ধারকদের অর্থের বিনিময়ে কিনে রেখেছেন, যে কারণে সেই দেশের মানব সম্পদ মন্ত্রী বরাবর বলেছেন 100টি প্রথমে 25টি পরে 100টি এজেন্সির বাইরে মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানি করতে দেওয়া হবে না। যেহেতু এজেন্সি নির্বাচন করার ক্ষমতা তার, তাই কোনো নিয়ম নীতি ছাড়াই চক্রের 100টি সংস্থার তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। তাই নতুন করে এই সব এজেন্সি সিন্ডিকেটকে বাদ দিয়ে সব বৈধ এজেন্সির জন্য শ্রমজাত উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন বাইরের সমর্থ ফ্রন্ট বায়রা। তো আশা করছি সেটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীও গুরুত্ব সহকারে দেখবেন। আশা করছি দু একদিনের মধ্যে একটি রেজাল্ট আসবে, যেন কর্মীদের জন্য একটি ভালো সুখবর। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।